আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটি হচ্ছে বন্ধুত্ব স্থাপন করার তদবির, ঠিক আছে? এটা অবশ্যই আপনারা সবাই নিজেরাই করতে পারবেন, অত্যন্ত সহজ একটি তদবির। একদিন বিশ্বাস ঠিক রেখে করলে অবশ্যই ফল পাবেন, আর বৈধ পন্থার জন্য করতে হবে। অবৈধ পন্থার বেলায় এটা যদি করেন কোনো উপকার হবে না এবং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা অনেকে অবৈধ কাজকে বৈধ মনে করে করি, ঠিক আছে? ওইরকম যদি করেন তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে। আগে ভালো করে যাচাই বাছাই করে নিয়েন, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত, বিবেকের পাল্লা একবার তুলিয়েন, তারপর দেখবেন যেটা করতেছেন এটা বৈধ নাকি অবৈধ। অনেকদিন থেকে সম্পর্ক ছিল আর এখন ব্রেক আপ হয়ে গেছে, এখন আপনার এটা বৈধ হয়ে গেছে, ওইরকম না। অর্থাৎ যে সম্পর্ক ছিল ওইটা বৈধ সম্পর্ক ছিল নাকি অবৈধ সম্পর্ক ছিল সেটা দেখিয়েন, ঠিক আছে? এবং ভবিষ্যতে যে ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ যে পরিকল্পনা, ওইটা হচ্ছে আপনার অবৈধ নাকি বৈধ, ওইটা যাচাই বাছাই করে তারপর আপনি আমল করিয়েন, ঠিক আছে? আর অথবা যদি একটা একজন ছেলে আরেক ছেলের জন্য করতে চান বৈধ উদ্দেশ্যে, অথবা একজন মেয়ে আরেক মেয়ের জন্য করতে চান বৈধ উদ্দেশ্যে, তাহলে আপনারা অবশ্যই এটা করতে পারেন। বা যে কেউ বৈধ পন্থার বেলায় বন্ধুত্ব স্থাপন করার বেলায় আপনারা এটা করতে পারেন, ঠিক আছে? তো আসলে এখন জেনে নেই কি করতে হবে। বন্ধুত্ব স্থাপন করার তদবির, কেউ কাউকে নিজের প্রতি বন্ধু হিসেবে পেতে ইচ্ছে করলে নিম্নের তাবিজটি মেষ, জাফরান, কালি দ্বারা সাদা কাপড়ের উপর লিখে তেলের আগুনে জ্বালাবে। অর্থাৎ ওইটা আপনি মেষ, জাফরান, কালি দ্বারা লিখতে হবে সাদা কাপড়ের উপরে। এতে যে কোনো সাদা কাপড়ের টুকরো হলে হবে, সমস্যা নাই, নতুন হোক পুরাতন হোক। তারপর এটা তেলের আগুন, তেলের আগুন কি এটা জানেন? তেলের আগুন হচ্ছে মনে করেন কেরোসিনের আগুন, ডিজেলের আগুন, ওরকম কোনো আগুন হতে হবে, নর্মালি কোনো লাকড়ির আগুনে হবে না, ঠিক আছে? গ্যাসের আগুনে হতে পারে, তবে গ্যাস এবং তেলের মধ্যে ব্যবধান আছে, তাই কেরোসিন হোক অথবা অন্য কিছু, যেমন মোম তো একটা জাতীয় তেল পদার্থ, ঠিক আছে? মোমবাতি, ওইটা দ্বারাও হতে পারে, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় তেল, তেলের আগুন অর্থাৎ মনে করেন কেরোসিন, পেট্রোল অথবা মোমবাতি দিলেও হবে, সমস্যা নাই, গ্যাস সবগুলোই তো জ্বালানি, ঠিক আছে? এগুলো দ্বারাই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওইটাতে কোনো নামের প্রয়োজন নয়, যে নকশাটা প্রাইস করে দেখবেন ওইটা সাদা কাপড়ের উপর লিখে ওইটা আপনি ওই আগুনে পুড়াবেন। অর্থাৎ তাকলির আগুন ব্যতীত আপনি মোমবাতির আগুনে পুড়াতে পারেন, গ্যাসের আগুনে পুড়াইলে হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? কারণ এই জন্য বলতেছি গ্যাসে এবং তেলে অন্যগুলাতে ব্যবধান আছে, গ্যাস খুললে আপনার হওয়া যায় না, ঠিক আছে? ওইটা বাতাসের সাথে মিশে যায়, সেজন্য এটা একটা ভিন্ন জিনিস। আর না হয় আপনারা মোমবাতিতেও করতে পারেন, এটা সবচেয়ে সহজ মোমবাতিতে, ঠিক আছে? এখন আপনি কেরোসিন আনবেন, কেরোসিন অল্প করে পাবেন না, বেশি টাকার কেরোসিন আনতে হবে, ঠিক আছে? তো এটা আপনার সবচেয়ে ভালো হবে মোমবাতি দিয়ে এটা পুড়াই নিয়েন। তো এখন একটা ছেলে একটা মেয়ের সাথে যদি বন্ধুত্ব করতে চায়, ছেলে মেয়ের বন্ধুত্ব এটা সম্পূর্ণ অবৈধ কাজ, কারণ পর্দার খেলাফ হবে। অবশ্যই আপনি যদি কথা বলেন এটাও শরীয়ত আপনাকে পারমিশন দেয় নাই, ঠিক আছে? হ্যাঁ, যদি বিয়ের উদ্দেশ্য হয়, তার দিনদারি আখলাক চরিত্র দেখে আপনার পছন্দ হয়েছে ছেলের বেলায় অথবা মেয়ের বেলায় বিয়ে করবেন, এরকম কোনো উদ্দেশ্য যদি হয় তাহলে অবশ্যই এটা করতে পারেন। আর যদি এরকম হয় যে তার চরিত্র খুব ভালো, সেও দেখতে সুন্দর, সবকিছুই তো ভালো, তো তার সাথে আমি বন্ধুত্ব করি, সারা জীবন বন্ধুত্ব হিসেবে থাকবো, ওই রকম সারা জীবন কি এক দিনেরও বন্ধুত্ব ইসলাম সাপোর্ট করে না, ঠিক আছে? কাজে এটা যদি আপনি করেন এই উদ্দেশ্যে তাহলে অবশ্যই অবৈধ হবে, এটা করলে ক্ষতি হবে, ঠিক আছে? আর উদ্দেশ্য যদি সৎ হয়, বৈধ পন্থার বেলা আপনি করেন, ইনশাল্লাহ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওইটা যে কোনো দিন যে কোনো সময় আপনারা পুরাতে পারবেন, কোনো সমস্যা নাই। অবশ্যই এটা লেখার সময় অজু সহকারে লিখবেন, এতটুকুই, ঠিক আছে? সাদা কাপড়ের উপর লিখবেন, ওইটা যে কোনো সময় পুরাবেন, মোমবাতির আগুনে পুরাই দিন, এটাই ভালো হবে। আর যদি গোড়া কেরোসিন বা ডিজেল থাকে তাহলে ওইটা দ্বারা এখন আবার আপনি চলিতা লাগবে, অর্থাৎ যেটা আমাদের সিলেটি ভাষায় বলা হয় ল্যাম্প, লেপটন, ওইরকম যুগ তো আর এখন নেই, এখন আধুনিকতার ছোঁয়া, ঠিক আছে? তাই এসব আপনি পাবেন না, অবশ্যই মোম দিয়েই সবচেয়ে ভালো হবে, মোম দ্বারাই আপনি ওইটা পুড়াই নিয়েন, ইনশাল্লাহ হবে। কতদিন পুড়াবেন ওইটা আপনার ব্যক্তিগত, যতদিন আপনি পারেন ততদিন করতে থাকবেন, ইনশাল্লাহ বাধ্য হবে। এখন আপনি বলতে চাইতেছেন বা বলবেন যে তাইলে নাম সালা কেমনে হবে? আগেই বলছি একদিন বিশ্বাস ঠিক রাখবেন আল্লাহর উপর, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, ইন্নামাল আমাল বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। এটা থেকে এটাই বোঝা যায় যে আপনার নামের চেয়ে আসলে হচ্ছে নিয়ত, ঠিক আছে? একজন মানুষের নাম আপনি নিলেন, বারবার নাম নিলেন, নাম তিন পৃষ্ঠা নাম দিয়ে করলেন, কিন্তু নিয়তে আপনার তেমন ই নাই, মনে করেন নিয়ত আপনার অবৈধ, আর নাম নিলেন 300 বার, হবে হবে না, আসলে হচ্ছে নিয়ত। নিয়ত ঠিক হলে নাম লাগবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।